লা ইলাহা ইল্লা আল্লাহ কটা শব্দ হইল লা ইলাহা ইল্লা আল্লাহ চারটা শব্দ এই চারটা শব্দের মধ্যে এমন কি আছে এমন কি আছে দেখেন একটা ফজিলতের একটা হাব চারটা মাত্র শব্দ অথচ এই চারটা শব্দের পাওয়ার এই চারটা শব্দের মর্যাদা এই চারটা শব্দের ওজন এই চারটা শব্দ এমন গভীর আসমান ও জমিন শুধু আসমান জমিন না সাত আসমান সাত জমিনে যা কিছু আছে সমস্ত কিছু চন্দ্র সূর্য যদি এক পাল্লায় দেন আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লা দেন তাও লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ভালো হয়ে যাবে হ্যাঁ এটা সুন্দর একটা হাদিস মুসা আলাইহিস সালাতু আল্লাহকে বলেন ইয়া রব আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি ওয়া আদউক আল্লাহ এ রব আমাকে একটা জিনিস শিক্ষা দেন যে জিনিসের মাধ্যমে আমি আপনাকে ডাকবো আমি যেহেতু নবী মুসা আলাইস্সালাম ছিলেন একটু ব্যতিক্রম আল্লাহ মুসা তকলিমা আল্লাহুল্লাহ আলাইন মুসা সাল্লামের সাথে কথা বলেছেন তাকলিম করেছেন মোকালামা করেছেন মুসা আল্লাহ সালাতাম বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটা জিনিস শিক্ষা দেন যে জিনিসের মাধ্যমে আপনার সাথে আমি কলিং করতে পারবো মানে আপনার সাথে আমার সংযোগ হবে আল্লাহ আল্লাহবুল্লাহ আলাই মুসাকে বললেন ইয়া মুসা আলাইাতুসালামের কথাটা তেমন ভালো লাগলো না বা উনি যেমন চাচ্ছিলেন ওই রকম হয় নাই তিনি প্রতিউত্তরে আল্লাহকে বলে ফেললেন এই জন্য মুস আল্লাহ আল্লাহ সাথে কথা বলতেন যেহেতু তিনি বললেন একজন পাইগম্বর আমি যদি শাহেক ইউসুফ জাহানকে বলি যে শাহ আমাকে একটু স্পেশিয়াল কিছু খাওয়ান আপনাদেরকে যা খাওয়ালেন আমাকে তাই খাওয়ালেন তো আমি বলবো শেখ ওনাদের সাথে আমার কি পার্থক্য তো মুসা আল্লাহসাল্লা সালাম আল্লাহকে বললেন আল্লাহ চাইলাম একটা বিশেষ কিছু যাতে করে আপনার সাথে সংযোগ হয় এটা কি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ কুল্লু ইবাদিকা ইয়াকুলু আপনার পৃথিবীতে এমন কোন বান্দা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ জানে না সব বান্দাই তো লা ইলাহা বলে ইবার আল্লাহ রাব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লা আল্লাহ এই চারটা শব্দের মধ্যে কি আছে বোঝানোর জন্য মুসা আলাইহিসসালাতু ওয়াস বলছেন যে লাউ আন্না সামা ওয়াতিসাবা ওয়াল আরদিন ফি কিফফা সাত আসমান সাত জমিন যদি একটা কিফফা মানে একটা পাল্লায় যদি রাখা হয় ও লা ইলাহা ইল্লাল্লাহ ফিকিফা আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেকটা পাল্লায় রাখা হয় মালাবিহীন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটাই ভালোই হয়ে যাবে সুহা আল্লাহ আচ্ছা এর মধ্যে কি আছে লা ইলাহা ইল্লা আল্লাহ এর মধ্যে কি আছে এর মধ্যে আছে এটার কিছু রুকন আছে কিছু শর্ত আছে এটার অর্থটা আপনারা জেনে নিয়েছেন লা না ফিয়া লিল জিন্স আমি এইদিকে ব্যাখ্যা যাব না এটা রুকন আছে রুকন দুইটা একটা এতবাব একটা নাফি একটা পজিটিভ একটা নেগেটিভ লা ইলাহা মানে কারেন্টের যেমন নেগেটিভ এবং পজিটিভ থাকে হ্যাঁ একটা হাবাচক একটা নাবাচক লা ইলাহা মানে কোনো ইলাহ নেই তাহলে সর্বপ্রথম এই বাক্যের সাথে একজন নাস্তিক একমত নাস্তিকরা কি বলে দেয়ার ইজ নো গড কোন ইলাহ নেই তো আমরা মুসলিমদের কালিমার প্রথম অংশ কি কি লা ইলাহা কোনো ইলাহ নেই তাহলে নাস্তিকরা আমরা এই অংশে এক ঠিক কি না ঠিক লা ইলাহা কোন ইলাহ নেই তার মানে আপনার অন্তর আপনার হৃদয় আপনার সব কিছু থেকে সমস্ত ইলাহকে সরিয়ে দিবেন মানে একটা তো ওই যে পার্মানেন্ট ডিলিট করে দিবেন অন্তরে কোনো প্রকার ইলাহ না রেখে ইল্লাল্লাহ হরফে স্টেশনা দিয়ে শুধুমাত্র সকল ক্ষেত্রে আল্লাহকে যদি মনের ভিতরে জাগা দিতে পারেন ওটা হলো ইল্লাল্লাহ সর্বপ্রথম লা ইলাহা কোন ইলাহ নেই মানুষ কখনো কখনো নিজের নাফকে ইলাহ বানিয়ে নেয় হুম মানুষ কখনো কখনো তার প্রতিষ্ঠানকে ইলাহ বানিয়ে নেয় মানুষ কখনো কখনো তার স্ত্রীকে ইলাহ বানিয়ে নেয় কিভাবে আপনি যার কথা মতো চলবেন তাকে ইলাহ বানিয়ে নিলেন আল্লাহ কোরআনে বলছেন আফারা আইতা মানিত্তা ইলা ইলাহাহু হাওয়া হে নবী আপনি কি লক্ষ্য করেছেন মানিত্তা ইলা ইলাহাহু হাওয়া মানে এমন কিছু মানুষ আছে যাদের হাওয়াকে তাদের মনের প্রবৃত্তিকে নিজেরা ইলাহ বানিয়ে নিয়েছে তাহলে মনের প্রবৃত্তিকে কেউ কেউ কখনো কি বানায় একটু কথা বলেন বিরক্ত হচ্ছেন কথা না বললে বুঝবো বিরক্ত হচ্ছেন ছেড়ে দিবা আমার একটা প্রোগ্রাম আছে টাঙ্গাইলে হ্যাঁ তাহলে মনের প্রবৃত্তিকে ইলাহ বানায় মানে হলো আপনি মন যা চাই ওভাবেই চলেন হ্যাঁ তাহলে আপনি মনের প্রবৃত্তিকে নিজে ইলাহ বানিয়ে নিলেন প্রিয় ভাইরা আমার এই জন্য আপনার মন যেভাবে চায় আপনি চলতে পারবেন না আপনি মুসলিম আল্লাহর কাছে সারেন্ডার হয়েছেন সারেন্ডার ইন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মানে আপনি আল্লাহর কাছে হ্যাঁ আত্মসমর্পণ করেছেন যা আপনি আর কিছু সমস্ত কিছু আপনার জীবনের সব কিছু আপনি সঁপে দিয়েছেন কার জন্য আল্লাহ সুবাহানু হতে আর জন্য এরপরে ইল্লাল্লাহ শুধুমাত্র একমাত্র আল্লাহকে যদি অন্তরে স্থান দেন তাহলে প্রথম যে হাদিসটা পাঠ করেছিলাম মান কা লালা ইলাহা ইল্লাল্লা দাখ জান্না যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে সুহান আল্লাহ আবু জাদেভারি র আল্লাহ তালান আল্লাহ্ বিসাল্লাসলাম কাছে আসছে ওয়া ইহি থৌবুন আবিয়াব আল্লাহ্ বি সল্লাসলাম সাদা একটা কাপড় দিয়ে শুই আছে এমত অবস্থায় একবার আসলেন দেখলেন ঘুমিয়ে আসেন যেহেতু রাসুল্লাহ চলা সাল্লাম আবু জারা ডাকলেন না না ডেকে চলে গেলেন আবার আসলেন একবার দুইবার তৃতীয়বার আসার সাথে মানুষ আসলে পায়ের একটা শব্দ হয় যে একটা মানুষ ঢুকলো আল্লাহ সব সব ঘুম ভেঙে গেছেন তিনি উঠে বলতেছেন মান ক লা লা ই লাহা ইল্লাল্লা যে ব্যক্তি লাই লাহি লা বলে সে জানাতে যাবে আবু আর বলতেছেন হেয়ারসুল আল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন যদি জিনা করে যদি চুরি করে আল্লাহ নবী বলেন ওয়া ইন জানা ও ইন সারা যদি জিনা করে যদি চুরি করে কিন্তু লাই লাহা ইল্লাহ বলে জাননা এটা বলে কি আল্লাহ রসুল মনে হয় আল্লাহ রসুল ঘুম থেকে উঠছেন কথা ঠিক আছে কিনা আবার জিজ্ঞেস করতেছেন আল্লাহ রসুল যদি জিনা করে চুরি করে অন্যের সম্পদ বক্ষণ করে চুরি অন্যের সম্পদ লুণ্ঠন করে তাহলে আইলা হিল্লা বলে জান না আল্লাহ নবী বলেন ওয়াইন জানা ওয়াইন সারাকা জিনা যদি করে চুরি যদি করে তাও কোথায় কোথায় যাবে আচ্ছা লাইলা মধ্যে কি আছে জিনা চুরি করার পরেও যদি লাইলা বলে জান্নাতে যাবে আবু যার একবার দুইবার তিনবার মেনে নিতে পারতেছেন না শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইন রাগিমা আনফু আবিদাব আবু যার নাক দুলাই দুশিরিত হোক সে মেনে নিতে পারতেছেন না লা ইলাহা আল্লাহ এমন বাক্য তাওহীদ এমন বাক্য আল্লাহর একত্ববাদ এমন জিনিস যে চুরি জিনা করার পরেও যদি একত্ববাদ তাওহীদ এই দৃঢ় বিশ্বাস যদি অন্তরে থাকে সে জান্নাতে যাবেই সুবহানাল্লাহ এরপরে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহি হাদিস বর্ণনা করলে তিনি এই শব্দটা বর্ণনা করতে নইন রাগিম আনফা মানে আবুজারের জারের না যদিও আবু জার মেনে নিছেন না তথাপিও লা ইলাহা ইল্লাল্লাহ হেদের বাক্যটা কতটা শক্ত কতটা মজবুত যে যার ভিতরে তাওহীদ থাকবে শেষ মুহূর্তে হলেও কোন না কোন এক সময় সে জান্নাতে যাবেই কিন্তু যদি হেদ না থাকে যার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে এটা যদি না থাকে তাহলে আপনি কখনো হ্যাঁ জান্নাতে যেতে পারবেন না বিপরীত বিপরীত হলো এই হাদিসটা একটা খুব সুন্দর ঘটনা আছে উমর আল্লাহ আল্লাহতাল আবু হুরাইরা রবি আল্লাহাল সকলে মিলে বসে আছে আল্লাহ নবী সাল্লাহ আসালাম হঠাৎ করে উঠে গেলেন তাদের মাঝ থেকে উঠে যাওয়ার পর একটু দেরি করলেন আর আসতেছেন না আবু হুরাইরা আবু হুরাইরা ভীত সন্তুষ্ট হয়ে গেলেন কারণ তারা আতঙ্কে থাকত যে তৎকালীন মুশ্রিকরা বা রসুল্লাহ আসলামকে হামলা করে কিনা আমাদের মাঝ থেকে উঠে গেছেন মানে টয়লেট বা বাথরুম কোথাও গেছেন আসতে দেরি হচ্ছে আবু হুরাইরা ভয়ে রসুল্লাহ আসলামকে খুঁজতে গেছেন এবং কি এক আনসারির বাগানের পাশে গেছেন যে খুঁজতেছেন খুঁজতেছেন পায় না দেখলেন বাইরে থেকে দেওয়ালের নিচ দিয়ে হা এ একটা দেওয়াল এর নিচ দিয়ে একটা সুরঙ্গ আছে ওদিক দিয়ে ঢুকে আবু আল্লাহ রসুল্লাহ সাল্লামকে পাইলেন দেখার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাথে দেখা সাত্তার তিনি আশ্চর্য হয়ে বলতেছেন আবু হুরায়রা তুমি এখানে তোমাকে তোখানে রেখে আসলাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন চলে আসলেন অনেকক্ষণ আপনাকে না পেয়ে আমি ভয় পেয়ে গেলাম না জানি আপনার কোন বিপদ হয়ে গেছে জন্য চলে আসছি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন খুদ না আলী হাদা হ্যাঁ আমার এই জুতা নিয়ে তুমি যাও হ্যাঁ ফাবাসিরহু বিল মান এই বাগানের তোমার যার সাথে দেখা হবে তাকেই বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কোথায় যাবে বাগান থেকে বের হয়ে সর্বপ্রথম দেখা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হওয়ার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু মা হাদান আলান এই জুতা কার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবারে তিনি আশ্বস্ত হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছেন বেঁচে আছেন এবং বললেন এটা আলামত হিসাবে আল্লাহ রাসুল আমাকে দিয়েছেন যে আমরা যে ভীত সন্ত্রাস ছিলাম ভয় পেলাম আমরা যেন ভয় না পাই যেন তার যুদ্ধে আমাকে দিয়ে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে সে জান্নাতে যাবে এইবার এই হাদিস বলার সাথে সাথে ওমর রদি আল্লাহ আনহু আবু এবার বুকের মধ্যে এমন মার একটা গুষি মারছে তিনি বলছেন আলা ইস্তি ইস্ত বলা হয় পিছনে যে উমর রদি আল্লাহ তাল্লাহ আনহু বুকে মারার কারণে আমি আমার পিছনের দিকে উল্টা পড়ে গেলাম আবু হুরাইরা পড়ে গেছে কান্না শুরু করে দিয়েছেন হ্যাঁ উমরের মতো মানুষ মারছে এখানে কি বলবে মানে উমর রাদি আল্লাহ তালা বলছেন তুমি এটা কি হাদিস বলো হ্যাঁ এরপর বলতেছে হাদিস তো রাসুল্লাহ সাল্লাম বলেছেন উমর রদি আল্লাহ তালা আবু হুরেরা মিলে নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে আসলেন ইয়ে রসুল্লাহ আপনি আবু হুরের এই দায়িত্ব দিচ্ছেন এই দায়িত্ব দিচ্ছেন বলে জান্নাতে যাবে এই দায়িত্ব বলে হ্যাঁ আমি এই দায়িত্ব দিয়েছি তখন উমর রদি আল্লাহ তালা আনু বলছেন ইয়া রসুল্লাহ আপনি যদি এই সুসংবাদ দেন ফয়াত তাকিলু তাহলে মানুষ শুধু তাহেদের উপর সীমাবদ্ধ থেকে যাবে আর আমল করবে না আল্লাহ রাসুল এই কথাটা মানে এখনই না বলে মানুষ আমল করুক আমল করতে থাক শুধু হেদ নিয়ে গেলেই যে জান্নাতে যেতে পাবে এটা পরে বলুন প্রিয় আমার আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে লা ইলাহা মিন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো একবার যদি লা পাঠ করেন আপনি কোন না কোনো একসময় জান্নাতে যাবেনই কিন্তু খারজি যারা আছে তারা এই আকিদাই বিশ্বাসী না তারা মনে করে যে তহিদ হ্যাঁ তাহিত যদি ঢুকের এরপর যদি পাপ করে ওই তাও হেদার থাকে না এই জন্য প্রিভের ভাইরা আমার আলোচনার শেষ দিকে যাচ্ছি আমি এবার শের একটু বুঝিয়ে আলোচনা রীতি টানবো তাও হেদের বিপরীত হলো শের শের কালে কাকে বলা হয় তাও বুঝিয়েছি তার গুণ তার কর্মকাণ্ড তার জাতে একত্ব ঘোষণা করা পৃথিবী পরিচালনায় ফিল মুল্ক রাজত্বে ফিল মুল্ক কি অর্থাৎ বীর ওয়াল খাল সৃষ্টিতে একত্ব ঘোষণা এটা এটা হলো তাও আর কি এর বিপরীত তার সৃষ্টি তার তাদ বীর তথা দুনিয়া পরিচালনা করার জন্য পৃথিবী পরিচালনা এর ক্ষেত্রে যদি আপনি মনে করেন অমুকের হাত আছে তাহলে আপনি সেরেক করলেন এই তাও সেই তিন প্রকার সেরেক দুই প্রকার সেরেক এত জঘন্যতম গুণা সেরেক এত জঘন্যতম পাপ আল্লাহ রুবুল্লাহ আলমিন যত অপরাধ করেন না কেন সমস্ত অপরাধ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু সেরেকের গুণা আল্লাহ ক্ষমা করবেন না এটা তার ওয়াদা ওয়াদা বলতে এটা আল্লাহ কোরআনে দুই জায়গায় বলছেন ইন্নাল্লাহা লা ফিরু আই ইউশরিক বিহি ওয়া ইগফিরু মা যুনাল দালাইকা লিমাই ইশা যে ব্যক্তি শিরক করবে শিরক ব্যতীত অন্য যে কোনা গুনাহ করুক না কেন আল্লাহ চাইলে সেটা ক্ষমা করে দিবেন শুধু শিরক করবেন না প্রশ্ন এক এক মানুষ নামাজ পড়ে সালাত পড়ে আবার মাজারেও যায় শুধু খায় আবার ঘুষও খায় তাকে সর্বপ্রথম কোন দেওয়াত দিবেন নামাজ পড়তে বলবেন সর্বপ্রথম একটা মানুষের ভিতরে অনেকগুলো পাপ আছে সে সুদ খায় সে ঘুষ খায় হ্যাঁ নামাজ পড়ে না কবরে যায় তাকে কিসির দাওয়াত দিবেন দিবেন সর্বপ্রথম তাকে দাওয়াত থেকে মুক্ত থাকার এই জন্য নবী সাল হাতে গড়া একজন মহাদুবনু জাবালকে ইয়ামানে পাঠাইছেন পাঠিয়ে জাবালকে বলতেছেন তাতি মিন কিতাব তুমি এমন একটা জাতির কাছে যাচ্ছ যে জাতি আহলে কিতাব ফাদহুম ইলা শাহ জাতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ সুতরাং ওই আহলে কিতাব ওই মুসলিম তাদেরকে সর্বপ্রথম যে দাওয়াত দিবে সেটা কিসের লা ইলাহ ইল্লাল্লাহ এই জন্য আল্লাহ সম্পর্কে সবার আগে জানতে হবে আর দাওয়াত সবার আগে আল্লাহ সম্পর্কে দিতে হবে আগে নামাজ সম্পর্কে না আগে তাওহেদ সম্পর্কে তাকে জানাইতে হবে তাওহেদ যখন বুঝবে সে অবশ্যই আল্লাহর পথে আসবে প্রিভের আমার এই জন্য সর্বপ্রথম দাওয়াত হবে তাওহেদের দাওয়াত যেটা নবী সাল্লাম ইবনে জাবালকে প্রেরণ করেছেন আমি কথা লম্বা না করে এখানে শেষ করছি আমার একটু দূরে যেতে হবে না হলে ইচ্ছা ছিল সারেন্ডারে আসলে যেতে ইচ্ছা করে না অন্যদের কথা শুনতে খুব ভালো লাগে আজকে জানি না প্রফেসর সে উনি আসবেন কিনা না কোরআনের দাসটা খুব উপভোগ করি উনি আসবেন কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে أسأل الله العظيم رب العرش الكريم أن يتقبل جهود, جهود